তো বন্ড আসলে কি জিনিসটা? বন্ড আসলে বন্ড জিনিসটা 1700 সালের সেই 30 সালের দিকে আপনার ইংল্যান্ডের একজন রাজা ছিলেন, যে ওয়ারপুল, উনি কিন্তু এটা আবিষ্কার করছেন। দেখছেন একজন রাজা সে বন্ড ব্যবস্থাটা আবিষ্কার করছেন। সেটা হইলো কি, তখন সে আমলে আপনার ওই যে এটা মূলত তখন ছিল যে একই সাথে যদি আপনার অধিক পরিমাণ পণ্য যদি কেউ ইম্পোর্ট করে বাজারে নিয়ে যায় তাহলে অনেক পরিমাণ ট্যাক্স আপনি তাকে পে করতে হবে। তবে ওই বাদশাহ রাজা, ইংল্যান্ডের সেই রাজা সম্রাট চালু করলো যে তোমাকে একসাথে সব ট্যাক্স দিতে হবে না, তুমি সব ওইগুলো এনে এর ভিতরে রাখবা, বিনা ট্যাক্সে ঢুকাবা, আর যখনই যতটুকু বিক্রি করবা ওইটুকু ট্যাক্স দিবা। মূলত যেটাকে বলে আমরা হোম কনজাম্পশন বন্ড, এইটা দিয়ে আসলে বন্ড ব্যবস্থা শুরু হয়েছিল। আর এখন সেই জায়গায় এসে হোমটা বন্ধ হয়ে গেছে, তার বিপরীতে দাঁড়িয়েছে আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ফ্যাক্টরিগুলো, সেটা 100% এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এদের বন্ডিং কার্যক্রমটা। তো বন্ড লাইসেন্সটা আমরা হলো 13 ধারায় দিই, কাস্টম একটা 13 ধারা অনুযায়ী দিই। তো লাইসেন্স দেওয়ার আগে, কোনো একটা প্রতিষ্ঠান বন্ড লাইসেন্স পাওয়ার আগে আমরা কী কী জিনিসগুলো দেখি বা আমরা কী কী বিষয়ের উপরে গুরুত্ব দিই? তো বন্ড লাইসেন্স বিধিমালা 2008 বলছে যে কারা কারা বন্ড লাইসেন্স পাবে। তো এখানে প্রথমে বলছে যে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বন্ড লাইসেন্স পাবে। শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কোনগুলো? যেগুলো সরাসরি বিদেশ থেকে উপকরণ এনে পণ্য উৎপাদন করে আবার সরাসরি এক্সপোর্ট করে দেয়। যেমন উদাহরণ কি বলেন তো, কি হইতে পারে, কি আছে আমাদের দেশের বিদেশ থেকে উপকরণ এনে ফিনিস প্রোডাক্ট তৈরি করে আবার বাইরে বিক্রি করে দেয়? গার্মেন্টস, গার্মেন্টসটাই হলো শতভাগ, এটাই শতভাগ। হ্যাঁ, তাহলে বন্ড লাইসেন্স পাবে হলো শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান। তারপরে কারা পাবে? 2 নম্বর পাবে হলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প প্রতিষ্ঠান, বা যেটাকে বলি আমরা ডিমস এক্সপোর্টার বা প্রচ্ছন্ন রপ্তানিকারক। ওই প্রথম যে শতভাগ আছে তাকে পিছন থেকে যে সাহায্য করে, কিছু পণ্য দেয়, সেও ওই প্রথমের সাথে এক্সপোর্ট হয়ে চলে যায়। যেমন গার্মেন্টস তৈরি করে, অ্যাক্সেসরিজ হলো, হ্যাঁ একটু বুঝে গেছে, গার্মেন্টস, আমি গার্মেন্টস এক্সপোর্ট করবো, আমার কারখানা আছে বিদেশ থেকে কাপড় এনে শার্ট বানালাম, কিন্তু আমি লোকালি কোনো একটা অ্যাক্সেসরিজ প্রতিষ্ঠানের কাছ থেকে সুতা নিলাম, বোতাম নিলাম, কার্টুন নিলাম, তাহলে যখন আমি বানাই এটা কার্টুনে ভরে পাঠাইলাম, তাহলে এটাও তো এক ধরনের এক্সপোর্ট হয়ে গেল কার্টুনটা। তাহলে এটা 2 নম্বরে পাবে হলো আপনার প্রচ্ছন্ন রপ্তানি কারকরা, এটা অ্যাক্সেসরিজ। 3 নম্বর পাবে হলো কারা? ডিউটি ফ্রি শপ এবং ডিউটি পেইড কিছু বন্ড আছে তারা। তো ডিউটি ফ্রি শপ কোথায় আছে দেশের ভিতরে? ডিউটি ফ্রি শপ মানে যেখানে পণ্য আছে বিক্রি হয় কিন্তু শুল্ক দিতে হয় না, বিদেশ থেকে রাখা হয়েছে, মূল্যবান লিকার, সিগারেট, কসমেটিক্স রাখা আছে, এগুলো নিয়ে আসছে হলো ডিউটি ফ্রি। বিদেশ থেকে আসার সময় একটা পয়সাও ডিউটি পেমেন্ট করতে হয় না, ওখানে রাখা আছে, যাওয়ার সময় খালি পাসপোর্ট দেখায়, একজন বিদেশের নাগরিক পাসপোর্ট দেখায়, সে এক বোতল ওয়াইন কিনে নিয়ে চলে গেল বা 2 কার্টন সিগারেট নিয়ে চলে গেল, কিনে নিয়ে চলে গেল। 3 নম্বরে পাচ্ছে কারা? ডিউটি ফ্রি শপ আর ডিউটি পেইড বন্ড একটা আছে, ডিউটি পেইড বন্ড, সেটা হচ্ছে গুলশান বনানীতে দেখবেন কতগুলো দোকান আছে যেখানে এই এই জাতীয় বিদেশি পণ্যগুলো রাখা আছে, লিকার, সিগারেট, কসমেটিক্স, খাদ্যদ্রব্য, এগুলো সাধারণত কিনে হলো ওখান থেকে ডিপ্লোম্যাটরা, দূতাবাসের যারা কর্মকর্তা কর্মচারী আছে ওরা কিনতে পারে। তো ওরা কিনতে পারে, ওরা আবার কিভাবে কিনবে? ওই জন্য আবার ওরা আমাদের কাছে যায় বন্ড কমিশনারেটে, ওখানে পাসবই, আমরা পাসবই ইস্যু করি, তার সে বাংলাদেশে কতদিন ডিউরেশন থাকবে, তারা তো আসার সময় তো ডিপ্লোমেটরা একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, তখন ওরা কি করে ওই সময়টা যে পরিমাণ তার পাসপোর্টে বা ভিসা নেয় ওই পরিমাণ সময়ের জন্য একটা পাসপোর্ট আমরা পাসবুক ইস্যু করি। পাসবুকে ওরা প্রতিবার পণ্য কিনতে যখন যাবে ওই পাসবুকটা দেখায়, পাসবুকে এন্ট্রি করে নিয়ে আসবে। ওর একটা হিসা আছে যে প্রতি মাসে সে $120 পণ্য কিনতে পারবে, ওইটা ওই পরিমাণ টাকা দিয়ে, ডলার দিয়ে যা পাবে ওই পরিমাণ জিনিস সে কিনে নিয়ে চলে আসবে। তাহলে 3 নম্বর পেল এরা। আর 4 নম্বর পাবে হলো কারা? বন্ড লাইসেন্স যারা ইপিজেড এর মধ্যে যে ফ্যাক্টরিগুলো আছে, হ্যাঁ সেখানে 2 ধরনের হতে পারে, ওই যে 100% রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানও হতে পারে, আবার ব্যাকওয়ার্ড লিঙ্কেজও হতে পারে, যে সরাসরি না প্রথমকে দেয় সেরকমও হতে পারে। তারপরে কারা পাবে? তারপরে পাবে হলো আপনার ওই যে যারা বেজা, এখন যে 100টা অর্থনৈতিক অঞ্চল হচ্ছে বাংলাদেশ, অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বলে একটা জায়গা হচ্ছে না দেশের বিভিন্ন জায়গায়, যেমন মিরসরাইতে হচ্ছে, এখানে একটা হয়েছে সোনারগাঁর সামনে,
বিভিন্ন জায়গা হচ্ছে, ওদের ভিতরে যে সকল প্রতিষ্ঠান থাকবে সেটা শতভাগ রপ্তানি করলেও পাবে এবং প্রচ্ছন্ন হলে তারাও পাবে বাংলাদেশ। তারপরে পাবে হলো কারা, যারা হাইটেক পার্ক ঘোষণা দিচ্ছে সরকার এখন কিছু কিছু জায়গাকে, যেমন কাওড়া কাওড়ান বাজারে মনে জনতা টাওয়ার আছে হাইটেক পার্কের অন্তর্ভুক্ত, এরাও পাবে বাংলাদেশ। আর আগে যারা হোম কনজাম্পশন ছিল সেটা আপাতত বন্ধ করে দেওয়া আছে, কিন্তু তবে কিছু হোম কনজাম্পশন আগে থেকে যারা লাইসেন্স পেয়েছিল তারা টিকে আছে এখনো, ওই হাইকোর্টে যে রিট্রিট করে ওইভাবে তারা ব্যবসা বাণিজ্য করতেছে। এখন এই যে যারা পাচ্ছে বন লাইসেন্স, তো বন লাইসেন্স পেতে হলে তাকে কি করতে হবে, আগে আমাদের কাছে আসতে হবে। বিধিমালা অনুযায়ী আমাদের বন লাইসেন্সিং বিধিমালা 2008 অনুযায়ী ওখানে লাইসেন্সের আবেদনের যে ফর্ম দেওয়া আছে ওই ফর্ম অনুযায়ী সে ফর্ম ফিল আপ করে আমাদের ওখানে আসবে, আবেদন করবে কমিশনার বরাবর। আবেদনের সাথে কি কি সংযুক্ত করতে হবে সেটা হলো যে মেইন জিনিস, আবেদনের সাথে সংযুক্ত করবে সাধারণত গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো লাগে ব্যবসা বাণিজ্য করতে, ট্রেড লাইসেন্স, IRC, ERC মানে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো সব ভাল রাখা ট্রেড লাইসেন্স। তারপর ভ্যাট নিবন্ধন, পূর্বেরটা থাকলে পূর্বেরটা প্লাস এখন যে 9 ডিজিটে নতুন হয়েছে অনলাইনে সেটা থাকলে সেটা, দুইটাই দাখিল করবে। তারপর করবে যে সে যেখানে যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানটা দিয়েছে ওই এলাকার ভ্যাট কর্তৃপক্ষের কাছে কোনো তার পাওনা দাওনা নাই, এরকম একটা প্রত্যয়নপত্র দিবে সাথে। হ্যাঁ, প্রত্যয়নপত্র নিয়ে আসবে যে তার এখানে তার কাছে রাষ্ট্রের কোনো পাওনা দাওনা নেই। তারপরে সে নিয়ে আসবে কি, পরিবেশ ছাড়পত্র, পরিবেশ সবার জন্য না, যিনি ডাইং করবেন প্রিন্টিং করবেন এই জাতীয় ক্ষেত্রে, কেউ যদি কোথাও 100% রপ্তানিমুখী শিল্প চালান, যেমন কেউ যদি শার্ট প্যান্ট বানান তার জন্য পরিবেশ ছাড়পত্র দরকার নেই, কিন্তু যিনি কম্পোজিট টেক্সটাইল মিল চালান একদম সুতা থেকে গ্রে কাপড় তৈরি করলো, গ্রে কাপড়কে আবার ডাইং করলো, ডাইং করে সে আবার টি শার্ট বানালো, ভেস্ট বানালো, হ্যাঁ গেঞ্জি বানালো, তারপরে এক্সপোর্ট করলো, তার জন্য কিন্তু ওই যে ডাইং এর যে ডাইং করতে কিন্তু প্রচুর কেমিক্যাল ডাইস সল্ট ব্যবহার হয়, এইটা পানি দিয়ে যখন ডাইংটা করে সব একসাথে মিশ্রণ করে ভেসেলের ভিতর বা ট্যাঙ্কের ভিতর দিয়ে, তখন এই পানিগুলো যখন বের হয় তখন পরিবেশের ক্ষতি হতে পারে, এই জন্য ওখানে আবার ইটিপি থাকতে হয়, ইটিপি থাকতে হবে এবং তার জন্য তাহলে পরিবেশ বাধ্যতামূলক। এই জাতীয় ফ্যাক্টরি পেলে আমরা ওই জিনিসটা দেখি যে আপনার পরিবেশ ছাড়পত্র আছে কিনা, প্লাস একই সাথে ইটিপি আছে কিনা ওইটাও যে দেখে নেবে যে পানিটা ইফিলিয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট যেটা বসানো আছে কিনা, পানিগুলো কি সে শোধন করে ক্লিন করে ছাড়ছে নাকি ওইভাবে বর্জ্য পানি নদীতে বা ইসে খালে ফেলে দিচ্ছে, এই জিনিসটা দেখি, তাহলে পরিবেশ লাগতেছে। তারপর লাগবে হলো আপনার ফায়ার সার্টিফিকেট, তার প্রতিষ্ঠানটা ফায়ার সেফটি আছে কিনা, ফায়ার সার্টিফিকেট লাগবে। তারপর তাকে দিতে হবে আপনার IT-10B দিতে হবে, IT-10B ইনকাম ট্যাক্স রিটার্নে যে IT-10B তে একটা ঘোষণা দেয় যে কার কি শেয়ার সম্পদ আছে না, তো এইটা সাধারণত ওই রেজিস্টার অফ জয়েন্ট স্টক এন্ড কোম্পানিজ থেকে যে একটা RJC থেকে যে মেমোরান্ডাম অফ আর্টিকেল বসানো নিয়ে থাকে ওর ভিতরে তো শেয়ার থাকে, কোম্পানির চেয়ারম্যানের কতটা শেয়ার, ডাইরেক্টরের কতটা শেয়ার, MD-র কতটা শেয়ার, কার কি কাজ এটা তো দেখছেন। ওই শেয়ারটা আমরা কি করি ওই IT-10B তে ঘোষণা মোতাবেক আছে কিনা বিলাইনি, কেন যে তার ইনভেস্টটা কি কালো আর সাদা এটা দেখো। কোন ডাইরেক্টর যদি না থাকে, দেখলাম যে কোম্পানি ডাইরেক্টর সে না, তাইলে আপনি কি কোন কোম্পানি কি বলবেন? IT-10B যতগুলো আবেদন ওই বন লাইসেন্সের যারা আবেদন ফর্মে যারা যারা সই করবে যত ঘোষণা দিবে যে আমরা এতজন ডিরেক্টর, সবারই দিতে হবে, তার শেয়ার থাক আর না থাক সবারই IT-10B ঘোষণা দিতে হবে, দেখবো যে তার সম্পদের পরিমাণ কি আছে, বিনিয়োগটা সাদা কিনা এই। আচ্ছা, তার ফায়ার গুলো IT-10B গুলো, তারপর বোর্ড অফ ইনভেস্টমেন্ট থেকে যে তার রেজিস্ট্রেশন ওইটা তাকে দিতে হবে বর্তমানে বিডা যেটা, হ্যাঁ হ্যাঁ বিডা থেকে, তারপরে সে বিডার এগেনস্টে সে বিসিক থেকে দিলেও চলবে, প্লাস বস্ত্র থেকেও দিলেও চলবে, টেক্সটাইল থেকে দিলেও, মানে সোজা কথা এক জায়গায় তাকে কোন একটা থেকে রেজিস্ট্রেশন নিয়ে আসতে হবে আমাদের কাছে, এবং ওই রেজিস্ট্রেশনে আমরা কি দেখি যে তার আসলে কি মেশিনারির কত তার ক্ষমতা আনবে, কত টাকার নেয়, তারপরে কি পণ্য বানাবে, কি কি জিনিস লাগবে ওখানে বিস্তারিত থাকে, তার শিল্পটা কেমন হবে, রপ্তানিমুখী নাকি দেশের মধ্যে বিক্রি করবে পণ্য, এই জিনিসটাও আমরা দেখি। বিদ্যুৎ বিল লাগবে, গ্যাস বিল লাগবে, এবং তাদের নিজস্ব নামে থাকতে হবে প্রতিষ্ঠানের নামে,
তারপর বয়নার সার্টিফিকেট চাই আমরা, বয়নার সার্টিফিকেট, যে গার্মেন্টস এর ভিতরে যে একটা বয়লার চলে অনেক সময় একটা বিস্ফোরণ হইতে পারে, তো এই জন্য বয়লার অধিদপ্তর থেকে একটা সার্টিফিকেট চাই, এটা আসলে সেফটি আছে কিনা। তারপরে আপনার এই যে পুরাতন, যদি অধিক পুরাতন আপনার যেগুলো লোকালি আপনারা কিনে করতে চান, বন্ডিং প্রতিষ্ঠান করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমরা মূষক ১১ দেখি যে এই জিনিসটা মূষকটা ঠিক মতো করা হয়েছে না হয়েছে কিনা, প্লাস এই যে পণ্যটা আপনারা নিয়ে আসলেন এর বিপরীতে কার কাছ থেকে নিয়ে আসলেন সেই ডকুমেন্টটা চাই। যেমন ইম্পোর্ট ক্ষেত্রে ইম্পোর্ট করে যদি সে যদি দাবি করে যে যার কাছ থেকে পণ্যটা কিনেছে ইম্পোর্ট করে নিয়ে আসছে, তাহলে সে কি দিবে বিল অফ এন্ট্রি, ইনভয়েস, প্যাকিং লিস্ট, এগুলো আছে কিনা দেখে নিই।